সাতক্ষীরার কালীগঞ্জের নলতায় শিক্ষকের মারধরে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত হয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্কুলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। রোববার এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, বন্ধুর জন্মদিন উপলক্ষে স্কুলের ছাদে কেক কাটে প্রতাপচন্দ্র দাস সহ তার কয়েকজন বন্ধু। এ সময় তারা টিকটক ভিডিও করছিল। বিষয়টি সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খার নজরে পড়ে। তিনি এগিয়ে গিয়ে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের চিৎকার করতে নিষেধ করে। তার কথা না শুনলে পরে শিক্ষার্থীদের ডেকে তাদের চর কিলঘুষি মারেন অবকাশ। এরপরই বাড়ি চলে যায় প্রতাপ সহ তার বন্ধুরা। বাড়ি ফিরে প্রতাপ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। প্রতাপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী সহ এলাকাবাসী বাড়ি থেকে মরদেহ নিয়ে স্কুল চত্বরে ফিরে বিক্ষোভ শুরু করে। এ সময় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। তারা স্কুলের প্রধান শিক্ষকের রুম সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। সাতটি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। আমরা বিকাল আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে আমরা খবর পাই। খবর পেয়ে সাথে সাথে আমাদের থানা পুলিশ রেসপন্স করে। তারপরে আমরা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং আমরা যে শিক্ষকদের দিকে অভিযোগে তীর যাচ্ছে আমাদের কাছে তারা আছেন। আমরা তথ্য যাচাই বাছাই করে যারা অভিযুক্ত হবে তাদেরকে আইনের কাছে সোপর্দ করব। আমরা এটুকু বলতে পারি যে এই ঘটনার সাথে যাদেরই সংশ্লিষ্টতা থাকুক কেউ রেহাই পাবে না। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা বিক্ষুব্ধ এলাকাবাসীকে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্র বাড়ি ফিরে বিষপানে আত্মহত্যা করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।